What we do here is go back, 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 back. সো ভিউয়ার্স, লটপটি রান্নার জন্য আমি এখানে গিলা কলিজা নিয়েছি 500 গ্রামের মতো। আমি কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে 200 গ্রামের মতো ডাল নিয়েছি, 200 গ্রাম ডাল নিয়েছি, বুটের ডাল। আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। সো ভিউয়ার্স, চলুন দেখে নিন, আমি কিভাবে বুটের ডাল দিয়ে মুরগির লটপটি বা মুরগির গিলা কলিজা, ওটা দিয়ে আমি ডালটা রান্না করি। এখন আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি গিলা কলিজাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিচ্ছি, রসুন বাটা 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, 1/2 চা চামচের মতো। মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি জিরা গুঁড়ো দিচ্ছি, 1.5 চা চামচ জিরা গুঁড়ো আমি দিব এখানে। লবণ দিচ্ছি পরিমাণ মতো, আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ এখানে দিচ্ছি। যেহেতু আমি লটপটি রান্না করবো, এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। আমি ভাজার সময় আমি পেঁয়াজ দিব, এখন আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আমি 30 মিনিট রেখে দিব, এরপরে আমি রান্না করে ফেলবো। আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দিচ্ছি। আমি একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটেছি। গরম মশলাগুলো আমি এই পেঁয়াজে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লটপটিটা, ওটা দিয়ে দিচ্ছি। Thank you.
মিশিয়ে নেব। লাস্টটা মিডিয়ামে রেখে আমি এখন ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। এবার দেখুন, আমি যে মশলাটা থেকে ঝোল এসেছে ওটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আমি এক্সট্রা এখনো কোনো পানি ইউজ করিনি। আমি যেহেতু এটার মধ্যে ডাল দিব, সেহেতু ওই পরিমাণ পানি আমি অ্যাড করে নিচ্ছি। আমি একটু মাখো মাখো ঝোল রাখবো। ডালে ঝোলটা অনেকটা টেনে নিয়ে যাবে, এই জন্য আমি একটু ঝোলটা একটু বাড়িয়ে দিয়েছি। আমার পাপড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা দিয়ে দিচ্ছি, যে ডালটা আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে আর একটু সেদ্ধ করে নেব। ডালটা আর রকরিটা একসাথে মিশে যাবে, এতে করে ভালো একটা টেস্ট পাওয়া যাবে। আমার সামান্য একটু লবণ অ্যাড করতে হবে। আমি একটু লবণ অ্যাড করে নিচ্ছি। এবার দেখুন, আমার ডাল দিয়ে রকরি রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার লটপটি রান্না। ডাল দিয়ে আমি, গোটা ডাল দিয়ে আমি লটপটি রান্না করেছি। আমার এটা ভালো লাগে, এই জন্য আমি এইভাবে রান্না করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটার নিচে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।